আমি শুভ্রা, সেন্স কিচেনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা। আজ আমি দেখাবো বাটা চিংড়ি। এটা তো অনেকেই জানেন, কিন্তু দেখুন আমার পদ্ধতিটা একটু আলাদা। হ্যাঁ, চলুন যাই। এই দেখুন, এই চিংড়ি মাছ বাটা করতে প্রধান উপকরণ হচ্ছে চিংড়ি মাছ। হ্যাঁ, এটাকে আমি 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে ভেজে রেখেছি তাড়াতাড়ি হওয়ার জন্য, ঠিক আছে। আর লাগবে আস্ত রসুন, আদা বাটা, 5টা কাঁচা লঙ্কা নিয়েছি, 5টা শুকনো লঙ্কা নিয়েছি ছোট, ধনে পাতা, নুন আর হলুদ, আর লাগবে পেঁয়াজ কুচি, ঠিক আছে। এবার দেখুন আমি কি করছি, গ্যাসটা জ্বালাচ্ছি। জ্বালিয়ে চিংড়ি মাছ তো চাইলে আপনারা সাদা তেল, সর্ষা তেল যেটা ইচ্ছে করতে পারেন, আমি সর্ষা তেলে করছি। এবার আমি ওই রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা এগুলোকে একটু টেনে নেব, অল্প তেলে। এটা খেয়ে দেখবেন ভীষণ সুস্বাদু হয়। তেলটা গরম হয়ে গেছে, আমি প্রথমেই আগে ছাড়বো হচ্ছে তেলে এই রসুনটা, 1 মুঠ রসুন দিয়েছি, ঠিক আছে। এটা একটু, এটা একটু হালকা লালচে ভাব আসবে। এই হালকা লালচে ভাব হয়ে এসছে, এবার আমি এই শুকনো লঙ্কা ছেড়ে দিচ্ছি। একটু হালকা হতেই শুকনো লঙ্কা ছেড়ে দেবেন, শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হবে। এবার দেবো আমি আস্ত কাঁচা লঙ্কা, এটাও ভাজা ভাজা হবে, আর আন্দাজ মতো নুন একটু দিয়ে দিলাম। এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি, ব্যাস হয়ে গেল। এটাকে আমি কি করব, এই চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেব। গ্যাসটাকে এবার অফ করব। এই দেখুন চিংড়ি মাছের মধ্যে সমস্ত কিছু দিয়ে দিলাম, এবার আমি পেঁয়াজটা ভাজব। দেখুন পেঁয়াজটা একটু হালকা মানে লাল হবে, জাস্ট একটু নরম হয়ে আসবে, তখন আমি পেঁয়াজটাকে এ করব, নামিয়ে নেব। আরেকটু হবে, আরেকটু নরম হবে, এটা কিন্তু লাল হবে না, জাস্ট নরম হবে। আর দেখুন মোটামুটি এটা এই যে এরকম পর্যায়ে হবে, বুঝতে পারছেন নিশ্চয়ই, মানে জাস্ট পেঁয়াজের কালারটা এসে গেছে। হ্যাঁ, এটা আমি গ্যাসটা বন্ধ করছি, এটা আমি এখানে দিয়ে দিচ্ছি, এটা এগুলো এগুলো দিয়ে দিচ্ছি এখানে সবটা। তাহলে কী কী দিলাম, পেঁয়াজ ভাজা দিলাম, আর দিলাম হচ্ছে রসুন ভাজা, শুকনো লঙ্কা ভাজা, কাঁচা লঙ্কা ভাজা, হ্যাঁ, আর তার আগে চিংড়ি মাছ তো বেটেই রেখেছিলাম। এগুলো সব নিয়ে আমি মিক্সিতে পিষে আসছি, আপনারা চাইলে শিলেও বাটতে পারেন। এ দেখুন আমি যা যেগুলো আপনাদের ভাজা দেখালাম, চিংড়ি মাছ, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, সেগুলো সব মিক্সিতে পিষেছি, কিন্তু পুরো মিহি পেশা না, কিন্তু আদা বাটা, আদা বাটলে খেতে টেস্ট লাগে, একদম মিহি পেস্ট করলে অতটা ভালো লাগবে না, ঠিক আছে। দেখুন আমি দেখাচ্ছি আপনাদের, এই যে আদা বাটা করেছি, আমি থালায় ঢেলে দেখাচ্ছি আপনাদের। এবার কি করছি দেখুন, নেক্সট স্টেপ দেখুন করছি কি, এই গ্যাস জ্বালালাম, গ্যাস জ্বালিয়ে খুব সামান্য মানে কয়েক ফোঁটা তেল দেবো,
এটা আমি এখন সাদা তেলে দিচ্ছি, চটপট সাদা তেল দিচ্ছি একটুখানি, এই 2 চামচ মতো। হ্যাঁ দিলাম, এবার আমি কি করব দেখুন, এই যে আদা বাটা দেখিয়েছিলাম আপনাদের 1 টেবিল চামচ, সেটা দিয়ে দেব, দিয়ে দেব। আদাটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, বেশি ভাজবো না, কিন্তু আদা বেশি ভাজলে টেস্টটা করা হয়ে যায়। এবার এই যে চিংড়ি মাছটা বেঁচে রেখেছি না, এটাকে ছাড়ছি। দেখবেন সবার থেকে এই প্রিপারেশনটা একদম আলাদা, চিংড়ি বাটা জানাবেন কিন্তু সবাই, আপনারা এটা আইটেমটা করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার করবেন অবশ্যই, তবেই আমার চ্যানেলটা দেখেছেন। এটা আদা বাটা লাগছে না, আমি গ্যাসটা ফুল করে দিচ্ছি এবার, এবার হয়ে এসছে কিচ্ছু না, একটু নাড়াচাড়া করছি, এক করে এবার ধনে পাতা দেবো, একটু আদাটার সাথে আরেকটু মিশিয়ে নিই। দেখুন আদার সাথে ভালো করে মিশে গেছে, আদাটাকে পরে দিলাম কেন, আদা বাটাটা একটা সুন্দর স্মেল আসবে। চাইলে আপনারা একটু গরম মশলা পাউডারও দিতে পারেন, অল্প সামান্য। এবার আমি এই ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম, দিয়ে জাস্ট একটু মেশাবেন আর হয়ে যাবে, একটু আর একটু সময় লাগবে, একটু সময় লাগবে। হয়ে এসছে, ধনে পাতা দিলাম, ধনে পাতা দিয়ে বেশি গ্যাস চালু রাখবে, তাহলে ধনে পাতার স্মেলটা চলে যাবে। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি, এটা না এটা এই এক সাইডে সব নিয়ে আসলাম, এবার এটা আমি সাজাচ্ছি। মানে যেহেতু এই চিংড়ি বাটাটা ভাতের সাথে, গরম ভাতের সাথে একদম জমে যাবে, দেখি একটু কিরম হয়েছে, ফাটাফাটি ফাটাফাটি।